কোচবিহার এক নম্বর ব্লকে হরিণচয়া এলাকায় তোষা নদীর বাঁধে ধস। প্রায় 7-8 বছর আগে কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির প্রাক্কালে তোষা নদীর উপর হরিণচড়া এলাকায় এই বাঁধ নির্মাণ করা হয় ইরিগেশন দপ্তরের উদ্যোগে। বিগত 5-6 দিন থেকে উত্তরবঙ্গ সহ কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন তোষা নদীর বাঁধ বৃষ্টির জলে ধসে পড়ে। তবে এই বাঁধের গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো কারণবশত এই বাঁধ ভেঙে যায় তাহলে গোটা গ্রাম সহ কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতরে তোষা নদীর জল প্রবেশ করবে এবং বিরাট ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে প্রশ্ন একটাই, এই বর্ষার মরশুমে এই প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায় প্রতিনিয়ত, কারণ নদী সংলগ্ন এলাকাগুলোতে যে সমস্ত বাঁধ রয়েছে সেইসব এলাকায় তৎপরতার সাথে ইরিগেশন দপ্তর থেকে কাজ করা হয়। তবে কোচবিহার জেলা থেকে গত 5-6 দিন থেকে ভারী বৃষ্টিপাতের ফলে গুরুত্বপূর্ণ তোষা নদীর বাঁধে বৃষ্টির জলে ধস নেমেছে, প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এই বিষয়ে স্থানীয় এলাকাবাসীরা কি জানিয়েছেন শুনব। দিন যে জলটা বাড়লো, জলের থেকে বৃষ্টিটা প্রচণ্ড হয়ে গেল না, এ প্রচণ্ড বৃষ্টি হওয়াতে এটা ভেঙে গেছে। মানে কবে ভেঙেছে এই বাঁধটা? পরশু দিনের আগের দিন, মানে পুরোটা ভাঙছে, আর তার আগে অল্প ভাঙা ছিল। এই হোস্টেলের কলেজের এগুলো ক্ষতি হয়ে যাবে, তারপরে আমাদের গ্রামের লোকের ক্ষতি হবে, মতে যে ভাঙাতে মানে পুরো ভয় লাগছে না। পঞ্চায়েত তো জানে, পঞ্চায়েত দেখিয়ে গেছে, তারপরে নেতারা দেখিয়ে গেছে, দেখিয়ে যাওয়ার পরে তো কিছু ক্ষতি হবে। কী নাম আপনার? নবিউল। এটা কোন এলাকা? এটা হচ্ছে হরিণচড়া।